প্রতি ঘর সুশাসন কর্মসূচিকে সামনে রেখে বুধবার ভগৎ সিং যুব আবাসে একদিনের জব মেলার আয়োজন করা হয়। এই জব মেলায় অংশগ্রহণ করে জেবি এম গ্রুপ এবং লংতরাই গুরু মশলা কোম্পানির মতো নামী দামি রাজ্য এবং বহিরাজ্যের কোম্পানি সমূহ 205টি পদের জন্য প্রায় 500 জন রেজিস্ট্রেশন করবে বলে জানিয়েছেন জব মেলার সাহায্যকারী সংস্থাসমূহের প্রতিনিধিরা। জব মেলাকে কেন্দ্র করে উন্নত জীবিকার সন্ধানে বুধবার জব মেলার ভিড় করেন শিক্ষিত এবং টেকনিক্যাল শিক্ষা সমৃদ্ধ যুবক যুবতীরা। উল্লেখ্য, মঙ্গলবার জব মেলার মাধ্যমে সারা দেশে প্রায় 71,000-এর উপর কর্মপ্রার্থীর হাতে অফার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। মডেল কেরিয়ার সেন্টার আগরতলা থেকে ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট সার্ভিস ম্যানপাওয়ার প্ল্যানিং এর প্রতি ঘরে সুশাসন এই প্রকল্পের আওতায় একটা জব ফেয়ার অর্গানাইজ করছি শহীদ ভগৎ সিং যুব আবাসে। তো সেখানে টোটাল 6টা কোম্পানি এসছে, তার মধ্যে একজন এসছে বাইরে থেকে, দিল্লি থেকে, জেবিএম গ্রুপস। তো টোটাল 205টা পোস্ট আছে, আর সকাল আপনার 11টা অব্দি রেজিস্ট্রেশন ছিল 210 জনের মতো। তো আমরা আজকে সারাদিনে আশা করছি যে 500-র উপরে রেজিস্ট্রেশন হবে এবং যারা চাকরি প্রার্থীরা আছে তারা আজকে এই সুযোগটা নিতে পারবে। কোন কোন ডিপার্টমেন্টে বা কোন কোন সংস্থাতে? সংস্থাগুলো হচ্ছে আপনার শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজ, কেটিএম, প্রোগ্রেসিভ অটোমোবাইল, সেটা টাটার, আনন্দ স্পাইসেস ইন্ডাস্ট্রি, যেটা লংতরাই মশলা গুড়া মশলা আমরা জানি, সুমন ইনফোটেক, তারপর নবরঞ্জন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড জেবিএম অটোমোবাইল লিমিটেড। জেবিএম যেটা আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান হলো, সেখানে আমাদের দপ্তরের সচিব শ্রদ্ধেয় অভিষেক সিং স্যার ছিলেন এবং আমাদের ডাইরেক্টর অদিতি মজুমদার ম্যাডাম ছিলেন এবং জেবিএম এর যিনি কর্ণধার রিপ্রেজেন্টেটিভ উনি এসেছিলেন রাজীব শর্মা। উনি বলেছেন এখানে তো আজকে ওনাদের মোর দেন 100 ওনাদের ভ্যাকেন্সি আছে যারা আইটিআই পাস এবং যারা 10 পাস তাদের জন্য। তারপর উনি বলেছেন 100 জন ডিপ্লোমা পাশ করা ত্রিপুরা থেকে তাদের পার্মানেন্ট এই সেই জেবিএম গ্রুপে চাকরির ওনারা প্রতিশ্রুতি আজকে দিয়েছেন, আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন আমরা যেন 100 জন এরকম যারা ডিপ্লোমা পাশ করছে ত্রিপুরা রাজ্যে পলিটেকনিক থেকে তাদেরকে যেন আমরা এনলিস্টেড করি এবং তাদেরকে আমরা করে ওদেরকে জানালে ওরা আসবে, 3 জন মেম্বার একটা টিম আসবে, ইন্টারভিউ রিটেন টেস্ট সব করে এই ডিপ্লোমা হোল্ডারদের তাদের কোম্পানিতে তারা পার্মানেন্ট চাকরির ব্যবস্থা তারা করবে, সেটা আজকে তারা প্রতিশ্রুতি দিল আর কি। জেবিএম বাজে বাকি সব কি রাজ্যে? বাকি সবগুলো রাজ্যে আমরা ডিসেম্বর মাসে আরেকটা করার চেষ্টা করছি, সেগুলো রাজ্যের এবং বহিরাজ্যে নিয়ে, এবং জানুয়ারি মাসে আরেকটা জব ফেয়ার আমাদের করার পরিকল্পনা আমাদের আছে। আমি অনিশ্চন্দন ভট্টাচার্য, সিনিয়র রিসার্চ অফিসার, এমপ্লয়মেন্ট সার্ভিস, ম্যানপাওয়ার প্ল্যানিং।